শিরক হচ্ছে মহাপাপ, জুলমুল আযীম, সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, আল্লাহ পূর্বের হাদিসে কুদসিতে কি বললেন, আল্লাহ আল্লাহ বলতেছেন তুমি আকাশ সমপরিমাণ যদি তুমি গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার সামনে উপস্থিত হও, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, তোমার অবস্থা যাই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব, শর্ত হচ্ছে তুমি আমার সাথে শিরিক করে আসো না। যদি শিরিক করে আসো তাহলে এখানে লোকমান হাকিম তিনি তিনার সন্তানকে নসিহা করছেন কি, হে বৎস, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে মহাবড় পাপ।